যে আমি ভবিষ্যতে আজকে এত দূরে আসতে পারবো। আমি তো আগে থেকে সবাই বলতে কাজ গুলো চালাচ্ছি যে আমি একদিন হিরো হবো, কিন্তু নিজের মনে হচ্ছে হিরো গিরি চিন্তা ভাবনা করতে পারে। তো চেষ্টা করতে করতে 2016 সালে আমার একটা গান ভাইরাল হয়, ওই যে আমি চেষ্টা করলাম সেই যে আলম থেকে আজকে হিরো আলম। তো মানুষ চেষ্টা করলে যে আমাকে একটা জায়গায় পৌঁছা যায়, তারপর মানে আমি হিরো আলম। আর মানুষ অনেকেই অনেক রকম কথা বলতেই পারে, অনেক বাধা ঝড় যে কোনো কাজে গেলে আসতেই পারে। যখন আপনি এই কাজগুলো যখন বাধা দূর করতে পারবেন, তখন আপনি সামনে এগিয়ে যাবেন, তখন আপনি সামনেতে বীজ তৈরি পারবেন। যেটা মনে হবে তা মানুষের কারো কথা শোনা যাবে না, সামনে কাজ করতে হবে আপনি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমি আরো একটা কোশ্চেন করি আপনাকে, সেটা হলো যে আপনি গান থেকে ইন্সপায়ার হলে আপনি আজকে হিরো আলম হলেন, সেখান থেকে আপনার স্বপ্ন শুরু। এখন আপনি তখন আপনি ছিলেন অভিনেতা, আমরা দেখেছি হয়তো মিউজিক ভিডিও পারফরমেন্স করতেন, সেখান থেকে আপনি অভিনয় করা শুরু করলেন, তো তখন আপনি হিরো অর্থাৎ অভিনয় শিল্পী। তো এই অভিনয় শিল্পীর আপনার যে বিনোদনটা আপনি আমাদেরকে দিচ্ছেন সেই ব্যাপারে কিছু একটা বলেন। আপনার আমাদের ইন্ডাস্ট্রি চলচ্চিত্রকে আপনি চলচ্চিত্র মানে একজন প্রযোজনা প্রযোজন মানে প্রযোজক হিসেবে কাজ করতেছেন, আবার আপনি হিরো হিসেবে কাজ করতেছেন, সেই জায়গা থেকে একটু আমাদের কিছু বলেন না। অবশ্যই অনেকে হিরো আলমের বলে যে বিএফডিসিতে কেউ না, যে আমি তো কেউ না হবে, তো পাঁচটা সিনেমা কেমন করে করা। আর সিনেমাকে আমি কিন্তু অত্যন্ত ভালোবাসি, এই জন্য নিজেকে নিয়ে প্রযোজনা করেছি, সংগ্রাম লড়াই করে সিনেমা পর্যন্ত পাঁচটা সিনেমা করেছি। তাই অবশ্যই ভালো কিছু উপহার দিতে চাই, অনেকে অনেকজন কথা বলতে বলে যে অবশ্যই চলচ্চিত্র না আসলে কিন্তু আমি সিনেমা বানানো আনি। অনেকের কথা শুনলে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যাবে না, তাই অবশ্যই বাংলা চলচ্চিত্র ভালোবাসি, এই জন্য সামনে ভালো কিছু কাজ করতেছি। এই নিয়ে অনেকে হিংসা হয়ে যায়, অনেক মনে করেন বাজে মন্তব্য করে, যে যার মতো মন্তব্য করতে করুক, আমি আমার মতো কাজ করতে চাই। এখন সেই ক্ষেত্রে আমার আমার আরেকটা কোশ্চেন আপনার কাছে, সেটা হলো যে আপনি যে কাজ করতে চান সেটা কি আপনি আসলে কি দর্শকের জন্য করতেছেন না নিজের বিনোদনের জন্য করতেছেন? এক নম্বর দর্শকদের জন্য করতেছি, দুই নম্বর চলচ্চিত্রের জন্য কাজ করতেছি। আপনার কাছে কি কখনো ফিল হয় যে দর্শক আপনাকে ভালোবাসে? দর্শক যদি ভালো না বাসলে নেই, তাহলে কিন্তু এত অল্প সময়ে দেশ বিদেশে আমার নামটা হিরণ সরাত না। আর দুজনের কথা কিছু এর মধ্যে সবাই যে আমাকে ভালো লাগবে তার কোনো মানে নেই, কিছু আমাকে দর্শক না ভালোবাসতে পারে, তাই বলে তো তাদের উপর তো যারা ভালোবাসেন তাদের উপর তো রাগ করে কাজ ছেড়ে দেওয়া যাবে না, কাজ বন্ধ করা যাবে না। তো আমার তো কিছু লোক ভালোবাসার লোক আছে, সেই ভালোবাসার লোকের জন্য সামনে কাজ করতেছি। আচ্ছা আলম ভাই, আমরা দেখেছি গত নির্বাচনে আসলে সংসদ নির্বাচন আপনি করেছেন, তো আপনি সেই ব্যাপারে আমাদেরকে কিছু বলবেন যে আপনার রাজনীতিতে যাওয়া যে যে মনোনিবেশ হঠাৎ করে উদয় হলো, এটা মানে কোন অ্যাঙ্গেল থেকে মানে কি কারণে আপনি হঠাৎ করে রাজনীতি গেলেন এবং পার্লামেন্ট নির্বাচন করলেন, সে ব্যাপারে আমাদের কিছু বলবেন। সামনে এলাকার থেকে দুইবার যখন আমি ফেমাস হওয়ার আগে দুইবার নির্বাচন করি এলাকার মেম্বার পদে আর কি। তারপর যখন ফেমাস হলাম, হওয়ার পরে যখন লোকজন বলছিল কোচিং জেলাতে